আগামী 8 মে পর্যন্ত করিমগঞ্জে সব নিম্ন প্রাথমিক স্কুল বন্ধ থাকবে এক নির্দেশে এমন কথা জানালেন করিমগঞ্জের জেলাশাসক আম্বামুথান এমপি করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ইতিমধ্যে দেশে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে অসমেও ধীরে ধীরে থাবা বসাতে চলেছে করোনা তাই আগে থেকে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার গত 17 এপ্রিল সোমবার থেকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল তবে রাজ্যের সব প্রাথমিক স্কুল বন্ধ হয়নি যেসব জেলায় 100 জন বা তার বেশি করোনা রোগী রয়েছেন কেবল সেই সব জেলার সব প্রাথমিক স্কুল বন্ধ হয়েছিল আর যেসব এলাকায় তখনও 100 সংক্রমণ ধরা পড়েনি সেই সব এলাকায় জেলাশাসকদের নজর রাখতে বলা হয়েছিল 100 রোগী ধরা পড়লে ওই সমস্ত জেলায়ও প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধ করতে হবে বলে জানানো হয়েছিল এবং 100 সংক্রমণের ব্যাপারে ডিসিদের নজর রাখতে বলা হয়েছিল এই সূত্রে করিমগঞ্জ জেলায় 100 জন সংক্রমণের অস্তিত্ব ধরা পড়েছে তাই জেলার ডিসি আম্বামুথান এমপি এক নির্দেশে জেলার সব প্রাথমিক তথা স্কুলসমূহ আগামী 8 মে পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা করেন ব্যুরো রিপোর্ট তরঙ্গ টিভি